দুহারে করোনা সংক্রমিত দ্বিতীয় ব্যক্তির সন্ধান পাওয়া গেছে ওই ব্যক্তির বাড়ি হচ্ছে রংপুর জেলায় সে ঢাকায় কর্মরত তার স্ত্রী দুহারে চমৎকার বিড়ি নামে একটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে কর্মরত তো করোনা সংক্রমণের মানে করোনা উপসর্গ থাকাতে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয় তার নমুনা সেখান থেকে আজকে আধা ঘন্টা পূর্বে তার রিপোর্ট এসেছে এই নিয়ে দুহার থানায় দুই দুইজন ব্যক্তির শরীরে করোনা উপস্থিতি ধরা পড়ল দোহারে নমুনা সংগ্রহ করা হয়েছে একশো জন প্রায় এর ভিতরে দুইজন করোনা শনাক্ত হয়েছে দ্বিতীয় ব্যক্তির রিপোর্টটি নিশ্চিত করেছেন দুহার উপজেলা নির্বাহী অফিসার এদিকে নবাবগঞ্জে সর্বমোট আটজন ব্যক্তি করোনা সংক্রমিত নবাবগঞ্জে মোট সাতাশি জনের নমুনা সংগ্রহ করা হয়েছে নমুনা সংগ্রহ করে আইটিসিআরে পাঠানোর পর আট ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি দেখা গেছে এবং এই আটজনের ভিতরে এই সুরাইন ইউনিয়নেতে পাঁচজন আর সুরাইন ইউনিয়নের মুন্সীনগর নামক গ্রামে চারজন ব্যক্তি করোনা আক্রান্ত তো ভাইয়েরা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে এরকম গ্যাদারিং থেকে আমরা দূরে থাকি আইন মেনে চলি সামাজিক দূরত্ব বজায় রাখি অহেতুক ঘোরাফেরা বন্ধ করি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি আড্ডাবাজি বন্ধ করি নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই নিজেকে ভালো রাখুন পরিবারকে ভালোবাসুন ভালো রাখুন অনেক সময় দেখা যায় ত্রাণ বিতরণ করতে গিয়ে ত্রাণ উত্তোলন করতে গিয়ে অহেতুক যে একটা গ্যাদারিংয়ের সৃষ্টি হয় কীভাবে সেই গ্যাদারিং থেকে দূরে থাকা যায় এই ব্যাপারে আপনারা সচেতন হবেন এখনও যারা অহেতুক হাটে মাঠে ঘাটে এখানে সেখানে ঘুরে বেড়ানো কারণে বিনা প্রয়োজনে তারা সাবধান হন হতে পারে আপনি নিজেই নিজের অজান্তে করুণার জীবাণু বহন করে আপনার বাড়িতে আপনার ছেলে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বাবা মা তাদেরকে আপনি আপ করোনার জীবাণু ছড়িয়ে দিচ্ছেন এরকম যেন না হয় এরকমটি যেন না ঘটে এই কারণে আসুন সবাই গৃহেই অবস্থান করি সাবধান হই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখি এবং সবাই আমরা সুস্থ থাকি দেখুন সময় এই করোনা নামক জীবাণুটা থাকবে না আমাদের বাংলাদেশেও থাকবে না এবং পৃথিবীতেও থাকবে না কিন্তু আমরা যে সমস্ত জীবনগুলো এই করোনার মাধ্যমে হারাচ্ছি কে আর ফিরে না যাবে না অতএব আপনারা এখনও সচেতন হন ধৈর্য ধরেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই করোনা পরিস্থিতি দূর হয়ে যাবে আমার বিশ্বাস এবং এ ব্যাপারে আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং আল্লাহর কাছে মাকফিরাত কামনা করি হে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো এই মহামারী মহামারী থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এবং এই মহামারী তুমি দুনিয়া থেকে তুমি তুলে নাও আমিন সুম্মা আমিন ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে শেয়ার দিন কমেন্ট করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন